বন্ধুরা, দীপাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। তো আমি যাচ্ছি এখানে ঘুরতে, তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যাচ্ছি ধরা দেখো, এখানে একটি মন্দির রয়েছে, অনেক পুরনো মন্দির। এটি হলো আমাদের এখানকার কান্তেশ্বর আচার মন্দির। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মানসাই নদীর উপর দিয়ে। বন্ধুরা দেখো, এত সুন্দর লাগছে চারিদিক, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা দেখো, এদিকে দুটো গড়ের মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হবে। খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো, এদিকটা তোমাদেরকে একটু দেখাই, অনেক দূর পর্যন্ত রয়েছে। বন্ধুরা, রাস্তার দু সাইডে অনেক গাছ লাগিয়েছে, তো তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে। খুব সুন্দর লাগছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। বন্ধুরা দেখো, আমরা অ্যাকচুয়ালি পেছনের রাস্তা দিয়ে এসেছি, জন্য এই রাস্তাটা তেমন একটা ভালো নয়। তো বন্ধুরা, যেতে যেতে যেন একটা গান মনে পড়ে যাচ্ছে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। বন্ধুরা,
আমরা এসে পড়েছি এসেছি হলো আমার মামা শ্বশুরের বাড়িতে এই যে এটা হলো আমার বুনু আর যে এখানে মাগো আছে তো বন্ধুরা আমি যখনই যাই তখনই ওদের জন্য কিছু না কিছু নিয়ে যাই তো ওরা যখনই শুনতে পেয়েছে যে আমি এসেছি তো সেই জন্যই ওরা সবাই চলে এসেছে আমি সবাইকে খাবারগুলো দিয়ে দিলাম যাও খেলো বন্ধুরা দেখো এই যে আমার মামি তো বন্ধুরা দেখো এই যে আমার মামা তো এই মামার বাড়িতে আমরা সবাই মিলে এসেছি ঘুরতে এখানে আজকে আছে আমাদের ভাদ্র মাসের খাওয়া তো সেই জন্যই এসেছি তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি তোমরা বলো তো এটা কিসের গাছ তো দেখো এই পাতাগুলো টাচ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল বন্ধুরা দেখো কেমন ম্যাজিক পাতাগুলো টাচ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো এই গাছটি হলো লজ্জাপতি গাছ তো এই গাছে পাতা টাচ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে তো এই গাছটি কিন্তু সবার বাড়িতে দেখা যায় না খুব কম মানুষের বাড়িতেই দেখা যায় তো আমি অনেকদিন পর এই গাছটি দেখলাম খুব ভালো লাগলো দেখে বন্ধুরা ওখানে গিয়েছিলাম কারেন্ট ছিল না জন্য একটু বাইরে বসেছিলাম তো তখনই যে আমার পাশে রয়েছে এক মাসিমণি আমি কানে কটা দুল পড়েছি সেটা টাচ করে করে দেখছিল আর বলছিল বন্ধুরা দেখো ইনি হন আমার এক মামা শ্বশুর তো আমাকে আমার মেয়েকে নিয়ে ইয়ার্কি করছিল তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে এখানে গল্প করছি তো বন্ধুরা দেখো এই যে এটা আমার হচ্ছে গিয়ে দেওরের মেয়ে খুব কিউট দেখো দেখো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে তো তারপর আমরা বাড়িতে চলে যাব আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল জন্য সে আশাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো তো বাই বাই